আসছি, আমার সাথে কেউ আসে নাই, আমি কাউকে ডাকি নাই, আমি কোনো দলকে ডাকি নাই, আমি রুমিন ফারহানা, আমি বাংলাদেশের মানুষ, আমি আমার এই সন্তানদের সাথে ছাত্রদেরকে খুন করছে, রক্তাক্ত করছে, সারা বাংলাদেশের পরিস্থিতি, ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং রাজপথ রক্তে রঞ্জিত করেছে সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ। আমরা যদি এখন নির্দেশ দেই, ছাত্রলীগের হাড় মাংস সব এক করে দাও, তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশে থাকতে পারবে? একটা ছাত্রলীগ, একটা লীগ বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন? আবু সাইদ আমার সন্তান, মুক্তো আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান, ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে, আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়, তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে, সেই জন্য আমি আজকে এসেছি। একজনকে ধরবেন, একজনকে গ্রেফতার করবেন, একজনকে গুলি করবেন, হাজার হাজার তৈরি হবে, কতজনকে গুলি করবেন, কতজনকে গ্রেফতার করবেন, পারবেন না, এই সরকারের আর সময় নাই। এইসব নাটক আমরা বুঝি না।